हेलो फ्रेंड्स, वेलकम माय चैनल। तो आज के किन्तु बांगाली दर्शक देर काछे एकता सेलिब्रेशन करार मुहूर्त बा बांगाली दर्शक देर काछे एकता बड़ो उत्सव दिन। तार कारण होच्छे आज के 3रा जून तथा आज थेके प्राय 11 बचर आगे आज के दिने दुटो बांगला सिनेमा क्लास होयेछिलो। एकता होच्छे देवदार पागलू, अपरदिके जिद्दार शत्रु। তো সেই সময় একটা আলাদা ব্যাপার ছিল। তো দেখতে দেখতে 11 বছর কেটে গেল। তো আমার সত্যি কথা বলতে এই দুটো সিনেমার সাথে পুরনো দিনের অনেক স্মৃতি জড়িয়ে আছে, যেগুলো এখন যদি মনে করি বা তুলে ধরার চেষ্টা করি তাহলে রীতিমতো আমার চোখ থেকে জল পড়বে এবং আমি নিজেকে ধরে রাখতে পারবো না। বারবার মনে হবে যেন ওই দিনগুলোতে ফিরে যাই। তো সেগুলো যদি প্রথমে বলতে চাই, আমার এখনও মনে আছে আমি যখন হাই স্কুলে পড়তাম তখন আমাদের এ সেকশনে টোটাল 120 জন ছাত্র ছিল। তো 120 জনের মধ্যে প্রায় 100 জন স্কুল থেকে পালিয়ে গেছে, মানে পাগলু আর শত্রু দেখার জন্য, মানে টিফিনের আগেই। তো কেউ মানে বাথরুমের যে পাঁচির আছে সেখান থেকে তপকিয়ে পালিয়েছে, কেউ স্কুলের জানালা ভেঙে পালিয়ে গেছে, মানে এরকম ব্যাপার। তো লাস্টে আমাদের স্কুলের স্যার ম্যাডামরা, মানে আমরা যে 20 জন ছিলাম, আমাদেরকে ছুটি দিতে বাধ্য হয়েছিল। মানে সেই সময় একটা আলাদা ব্যাপার ছিল। স্যার ম্যাডামরা অবাক যে কি এমন সিনেমার মধ্যে রয়েছে যেখানে এত ছাত্ররা হাওয়া হয়ে যাচ্ছে। ঠিক এরকম চলতেই ছিল, মানে সেটা 6 বলি 7 বলি 8 বলি, মানে এরকম একটা ব্যাপার। এবং আমরা যখন স্কুল যেতাম, আমার এখনও মনে আছে ওই ঠিক 10:15 কি 20 ওই সময় আমাদের পাশ দিয়ে একটা মারুতি গাড়ি যেত। ওই মারুতি গাড়িতে মানে কিছু 2-3 জন লোকজন মাইকে চিৎকার করতে করতে বলতো, হলে হলে হাউসফুল দেব কোয়েল বিউটিফুল, বা হলে হলে হাউসফুল জিদ্দার ডায়লগে পুরো আগুনের গলা, এরকম বলতো। তো ওই জিনিসগুলো শোনার পর আবার স্কুলে যখন ঢুকতে যাচ্ছি, ঢোকার ঠিক মুহূর্তে স্কুলের গেটের সামনে পাগলু আর শত্রু বড় বড় পোস্টার, মানে কোনো ছোটো নয়, এরকম বড় বড় পোস্টার ফুলের মালা দিয়ে সাজানো থাকতো। তো তখন যেগুলো দেখতাম, মানে মনের মধ্যে সিনেমা হলে যাওয়ার একটা ইন্টারেস্ট বা চাহিদা মানে অনেকটা বেড়ে যেত। আমরা বাড়িতে এসে বারবার ধরে আমার বাড়ির লোককে বলতাম যে দেখতে যাব, দেখতে যাব। তো ফাইনালি আমি কিন্তু দেখতে গিয়েছিলাম। তো সিনেমা হলের বাইরে কি হয়েছিল জানেন? তো আপনারা শুনলে চমকে যাবেন। যারা পাগলু দেখে বেড়াচ্ছে তারা শত্রু দেখতে ঢুকছে, আবার যারা শত্রু দেখে বেড়াচ্ছে তারা পাগলু দেখতে ঢুকছে। তো এই জিনিসটা কি এখন আর আছে? মানে তখন দেব এবং জিৎ ফ্যানদের মধ্যে কোনো লড়াই, কোনো দ্বন্দ্ব, এইসব কোনো কিছু ছিল না। মানে হলের বাইরে বলছে যে চলো বাংলা সিনেমাকে সাপোর্ট করি, বাংলা সিনেমাকে মানে উন্নতি করি, মানে সবাই হলের বাইরে বলছে। মানে দেব ফ্যানরা জিৎ ফ্যানরা মিলেমিশে আবির মাখিয়ে নাচানাচি করছে, স্মৃতি মারছে। এছাড়া পাগলু সিনেমার ব্যাপারে যদি কিছু পুরনো স্মৃতি বলি, সেটা হচ্ছে পাগলু সিনেমার গেঞ্জি। আমার এখনও মনে আছে আমাদের এখানে মানে মানুষরা ভোর 4টা থেকে জামা প্যান্টের দোকানের বাইরে লাইন দিত, মানে সে দেখার মতন ভিড়। মানে রেশন দোকানে বা রেল স্টেশনে যে ভিড় হয় তার 4 গুণ বেশি ভিড়। মানে লোক ঠেলা ঠেলি মারপিট করে লাইন দিচ্ছে, মানে কি বলবো, গেঞ্জি চাই গেঞ্জি। মানে লোক আজকে গেঞ্জি আনছে সকালবেলা দুপুরের মধ্যে হাওয়া, মানে পাগলুর গেঞ্জি পাওয়া যাচ্ছে না। এবং আমাদের এখানে বেশ কিছু দোকানে মানে সন্ধ্যার দিকে ব্ল্যাকে গেঞ্জি বিক্রি হতো। ইয়েস, মানে সে দিন, মানে গেঞ্জি তো মানে সিনেমা হলের তো টিকিট ব্ল্যাকে বিক্রি হয়, কিন্তু 500 টাকার গেঞ্জি 1000 টাকায় বিক্রি হচ্ছে। লোক ব্ল্যাকে গেঞ্জি কেনার জন্য পাগলের মতন উত্তেজনা সৃষ্টি করেছিল। তো ব্যাপারগুলো সত্যি আমাদের একটা আলাদা মানে পুরনো দিনের কথা মনে করে দেয়। তো এবার যেটা বলবো যে সেই সময় 2011, মানে আজ থেকে 11 বছর আগে, মানে দেব এবং জিতের সিনেমা আসলে মানে দর্শকদের যে ক্রেজ বা হাইপ সেটা কিন্তু এখন একদমই সেরকম জায়গায় নেই, এটা অস্বীকার করে লাভ নেই। মানে তখন একটা সিনেমা এলে 1 মাস বা 1.5 মাস আগে থেকে মানে বিভিন্ন শপিং মলে, তারপরে স্কুলে, বিভিন্ন পার্কে, বিভিন্ন বাসে, রেল স্টেশনে মানুষরা আলোচনা করতো, গুনগুন করতো, গানগুলো নিয়ে লিখালিখি মানুষ গাইতো, এই ব্যাপারটা কিন্তু এখন একদমই মানে বন্ধের পথে। তো আমি জানি না এই জিনিসটা কবে ফিরে আসবে। তখন কিন্তু ভাবুন দুটো সিনেমা কিন্তু রিমেক, পাগলু এবং শত্রু, দুটো সিনেমার বক্স অফিস কালেকশন দেখুন। পাগলু 10 কোটি কালেকশন করেছে, শত্রু 7 কোটি টাকা কালেকশন করেছে। তো এখন অরিজিনাল ভালো কন্টেন্টের ওপর সিনেমা করলে 3-4 কোটি টাকা কালেকশন করতে সিনেমা হলের মালিকদের
কালো ঘাম ছুতে যায়, আর সেখানে রিমেক সিনেমা 10 কোটি টাকা ইনকাম করতো, মানে বুঝতেই পারছেন তখন সময়টা কোথায় ছিল। তো সত্যি কথা বলতে তখন মানে মানে এই যে আমরা যে দর্শক, মানে দর্শক বা সিনেমা হলের মালিক, এদের মানসিকতা বলি বা ব্যবহার অনেক ভালো ছিল। আর তখন একটা ব্যাপার ছিল যে বাঙালি হয়ে বাংলা সিনেমাকে সাপোর্ট করব, বাংলা সিনেমা হলে গিয়ে দেখব, যেই কারণে ওই সালমান খানের যে রেডি বলে যে সিনেমাটা, রেডি কিন্তু পূর্ব মেদিনীপুরে তেমন শো পায়নি, বলতে গেলে 80% হলে আসেনি, মানে সমস্ত বড় বড় সিনেমা হলে পাগলু শত্রু, মানে 6 সপ্তাহ 7 সপ্তাহ 10 সপ্তাহ পেরিয়ে যাচ্ছে তাও সালমান খানের সিনেমা আসেনি। তো সেই সময়টা কি এখন আছে? একদমই নেই। এখন মানুষরা কি করছে বা সিনেমা হলের মালিকরা কি ভাবছে? আগে সাউথ, আগে বলিউড, তারপরে বাংলা, যেই কারণে দিন দিন সিঙ্গেল স্ক্রিন বন্ধ হচ্ছে, আর বাংলা সিনেমা দেখার যে মানুষের যে একটা আগ্রহ সেটা হারিয়ে ফেলছে। আর তাছাড়া যদি বলি তখন কি বলুন দেখি, এই যে এত ইন্টারনেট, ইউটিউব, ফেসবুক, এইসব তো ছিল না যে কোথা থেকে রিমেক, কোথা থেকে ঝাপা, বা এই সিনেমাটার রিভিউ কেমন, ভালো না খারাপ, এবং বিভিন্ন গ্রাম বলি বা বিভিন্ন কিছু এলাকা আছে সেখানে ইলেকট্রিক লাইন ছিল না, তথা বাড়িতে বাড়িতে যে টিভি দেখা, যে টেলিভিশনের মাধ্যমে সিনেমা দেখা, সেটা কিন্তু একদমই ছিল না, এবং কি এই যে ওটিটি প্ল্যাটফর্ম, যে G5, তারপরে তোমার হটস্টার, এগুলোও ছিল না। আর তাছাড়া সাউথের সিনেমা তেমন আমাদের মানে ওয়েস্ট বেঙ্গল বা কলকাতা গ্রামের দিকে মানে একদমই বন্ধের পথে, মানে তখন এইসবের প্রচলন ছিল না, যেই কারণে বাংলাই ছিল বাংলা সিনেমার একমাত্র অধিকার বা একমাত্র রাজত্ব। তো যাই হোক, বাংলাতে আগামী দিনে হয়তো দেব ভার্সেস জিত অনেকগুলো বক্স অফিসে ক্লাস হবে, কখনো দেব জিতবে, কখনো জিত জিতবে, কিন্তু পাগলু ভার্সেস শত্রুর যে একটা উত্তেজনা বা একটা আলাদা একটা ভালোবাসা, সেইটা আর ফিরে আসবে না। তো বাঙালিরা আজ জীবন কিন্তু এই ক্লাসটা বা এই লড়াইটা মনে থাকবে। তো আপনাদের কি মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানান, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন। বাই বাই।